কথা শেষ করলে আমি বলবো আপনি দাদা, আপনি একজন আপনি একজন যাজক বা হুজুর, হ্যাঁ, আপনি তার আপনি জন্য শেষ তারা আপনার গলায় নিয়ে যায় হাঁসু আটকাচ্ছে। আপনি আছে, আপনার শেষ হলে আমি তখন কথা বলবো, আপনি যখন শেষ হয়ে যাবে তখন আমাকে বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, না না, ওটাই জানতে চাচ্ছি। আমি বলে যাব, আপনি শুনে যাবেন, আপনি বলে যাবেন, আমি শুনে যাব, যেহেতু না কথোপকথন তো হয়, তাই না? হ্যাঁ, যখন কনভারসেশন যখন হবে আবার সেই সময় তো আপনাকে আমি সময় আবার দিচ্ছি। শুনতে পাচ্ছি আপনারও কাফায় যে 26টা গীতা, বলে আপনার আমাদের হিন্দু ধর্মের 26 রকম গীতা। কথা শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনার তিনটে কথা, তো হ্যাঁ আমি তিনটে কথা আবার আপনাকে পুনর্বার বলি। প্রথম কথা হ্যাঁ হচ্ছে, আপনি বলেছেন যে আমি কোনো এক আলোচনাতে বলেছি হ্যাঁ যে দেবী দুর্গা যে ভগবানের প্রমাণ কি। হ্যাঁ এখন আপনি বলছেন এটা নাকি আমি হিন্দু ধর্মের সমালোচনা করলাম। আমার জবাব হ্যাঁ হচ্ছে এটা, যে ঈশ্বর কে বা ঈশ্বরের স্বরূপ জানতে চাওয়া, প্রকৃতপক্ষে ঈশ্বর কে এটা প্রশ্ন করা, এটা কি সমালোচনা? উত্তর হচ্ছে না, প্রমাণ। গীতার অষ্টম অধ্যায়ে প্রথম মন্ত্রে শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছে, কিম তৎ ব্রহ্মা, কিম আধ্যাত্মা, কিম কর্মা পুরুষোত্তমা। হে কৃষ্ণ, ভগবান কে, ঈশ্বর কে? তো আমি যে প্রশ্ন করেছি, দেবী দুর্গা কি আসলে ভগবান, এই প্রশ্নটা শ্রীকৃষ্ণকে অর্জুন করেছে। তো আমি যদি এখন হিন্দু ধর্মের সমালোচক হই, তাহলে শ্রী অর্জুন তিনিও হিন্দু ধর্মের সমালোচক হয়ে গেল, এক। দুই নম্বর, আপনি বললেন যে একজন ধর্মযাজক কিভাবে অন্য ধর্মের সমালোচনা করে। আমার দাবি হচ্ছে এটা যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি, আমার কয়েক সমালোচনা না না, আছে। অবশ্যই অবশ্যই, হিন্দু ধর্ম নিয়ে শেষ কাজে করি, যাবেন লেট না। মি গ্রেট, ফিনিশড, লেট মি ইউ ফিনিশ, আর গ্রেট, লেট মি ইউ আর ফিনিশ। গ্রেট। আপনি হিন্দুদের নিয়ে ধর্ম আলোচনা করবেন, হিন্দুর 2টা বই তৈরি করবেন, সবকিছু আমি বলছি তো আপনাকে, না, ঠিক আপনাকে আছে? আমি কথা বলি, দেখুন আমি কিন্তু কথা বলার সময় আপনি না বলাটাই বেশি বাঞ্ছনীয় হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন। তো আমি হিন্দু ধর্মের সমালোচনা আজ পর্যন্ত আমি আমার জানা মতে করিনি, এখন যদি করে থাকি তো একটা ডকুমেন্টস, একটা প্রমাণ দেবেন যে আপনি এখানে আমাদের দেবীদের নিন্দা করেছেন। আমি করিনি, আমি যখনই দুর্গার কথা বলেছি তখন বলছি দেবী দুর্গা, যখন বলছি শ্রীকৃষ্ণ তখন বলছি ভগবান শ্রীকৃষ্ণ, মানে আপনারা যেভাবে ডাকেন সেভাবে ডেকেছি, ঠিক আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আমি যদি বলতাম যে শ্রীকৃষ্ণের যদি এখন আমি ওই ভাগবত পুরাণ পঞ্চম সর্গ থেকে তার যে কথাগুলো লেখা আছে, যেগুলো আপনারা জানেন যে তাকে লীলা হিসাবে আপনারা দেখেন, এখন যদি আমি এই কথাগুলো যদি বলতাম এবং এগুলো যদি ব্যঙ্গ বিদ্রুপ করে বলতাম তখন এটা সমালোচনা হতো। আমি যদি ভগবান মানে শিবের, মহেশ্বর, রুদ্র, নীলকণ্ঠ যাই বলেন না কেন, তার যদি মানে লিঙ্গ পুজো কেন করা হয়, এটা যদি আমি শিব পুরাণ রুদ্র সংহিতা 49 নম্বর অধ্যায় থেকে যদি পড়ে পড়ে শোনাতাম এবং আমাকে ব্যঙ্গ তো অধ্যায় বলতে হবে না, বলেন না আপনি। না, আমি প্রমাণ ভিত্তিক কথা ছাড়া বলি না। আপনি প্রমাণ ভিত্তিক, আপনি জানেন হিন্দু ধর্মের মানে পুরাণ কথা? পুরাণ হচ্ছে 8 রকমের পুরাণ আছে, আর 8 রকমের উপপুরাণ আছে, হ্যাঁ, 8 রকমের মূল আর পুরাণ আপনার আর আট মুখে, রকমের উপপুরাণ। আপনার মুখে আমি শুনতে পেলাম যে মানে 16খানা, 26খানা গীতা। না, আপনি যেটা শুনেছেন আপনি ভুল শুনেছেন, আমি বলেছি সে দিদিকে, যে দিদি আমাকে বলছিল যে আমি যখন গীতা প্রেস গোরক্ষপুর থেকে ছাপা গীতার একটা মন্ত্র দেখাচ্ছিলাম, 16 অধ্যায় 21 নম্বর শ্লোক, তখন দিদি আমাকে বলল যে এটা তুমি তৈরি করেছো। তখন আমি বললাম দিদি গীতা প্রেস গোরক্ষপুরের গীতাটা কি আমার? উনি তখন বলছে যে, আমি তখন বললাম যে ঠিক আছে আপনার কাছে কোন গীতা আছে সেটা বলেন, মানে কোন রাইটার, কোন অনুবাদকের আছে সেটা জিজ্ঞাসা করলাম। উনি তখন আমাকে বললো যে তোমার কাছে কোনটা আছে, আমি তখন বললাম যে আমার কাছে 26 রকমের মানে 26টা অনুবাদকের, যেমন ইস্কনি অনুবাদ যেটা স্বামী প্রভুপাদ করেছে, রামকৃষ্ণ মিশন থেকে অনুবাদ গীতা, গীতা প্রেস গোরক্ষপুর থেকে গীতা, আর্য সমাজের একটা গীতা, দাশনামী সমাজের একটা গীতা, বৈষ্ণব সমাজের একটা গীতা, তো এই ধরনের 26খানা অনুবাদকের গীতা ট্রান্সলেশন এবং তত্ত্ব, গীতা রসামৃত, সন্ধিমণি, এগুলো আমার কাছে আছে। আমি এটা বলেছি, আমি বলিনি যে গীতা আপনাদের 26খানা, আমি গীতার অনুবাদের কথা বলেছি, ব্যাখ্যা তত্ত্বের কথা বলেছি। শোনেন শোনেন, একটা কথা কি জানেন, বলেন, আপনার মানে আপনার কথা শুনতে ভালো লাগছে, আমাকে আমার কথা জানলে আপনাকে ভালো লাগছে কিনা, ঠিক না আমি আছে? ভালো লাগছে, আপনি কথাটা বলেন, না আপনাকে না, আমি খুব পছন্দ কথাটা করছি। হচ্ছে কি, কথাটা হচ্ছে কি, এক একজন লেখক এক এক রকম আপনার সন্ধি বিচ্ছেদ মানে করে, ঠিক আছে? হ্যাঁ, এক এক রকম উপমা দিয়ে দিয়ে তারা মানে কি বলবো, যারা পড়াশোনা করে তাদের মন জয় করার জন্য এক এক দিককে, আসল জিনিসটাকে ঠিক রেখে তারা যত রকম ইয়ে দিক না কেন একটা উপমা খাড়া করতে পারে, তাই না? উপমাটা খাড়া করে দিয়ে যারা পাঠক পাঠক ব্যক্তিদের আরো আকর্ষণ করার জন্য সেই সমস্ত করে। কিন্তু অরিজিনাল গীতা তো আপনার ইয়ে ইস্কনের না, অরিজিনাল গীতা কার?
অরিজিনাল যে গীতা শ্রীমদ ভাগবত গীতা, হুম হ্যাঁ শ্রীমদ ভাগবত গীতা, এটা তো ইসকন তৈরি করেনি। না ইসকন কেন তৈরি করবে, ইসকন তো কিছুদিন আগে আসলো, স্বামী প্রভুপাদ তো বললেন কিছুদিন আপনি আগে যে আসলো। ইসকনের লিখা, ইসকনের অমুক তমুক, গীতা তো একটাই। দাদা আপনি মনে হয় আমার কথাটা এখনো বুঝতে পারেননি। হ্যাঁ বলুন বলুন। আমি যে কথা বলেছি, আমি কিন্তু মূল সংস্কৃতটা পড়েছিলাম যে ত্রিবিধাম নরকাস্য দ্বারাং, যে তিনটে কর্ম মানুষকে নরকের দ্বার প্রান্তে নিয়ে যায়, গীতা 16 অধ্যায় 21 নম্বর শ্লোক। আমাদের ওই দিদিটা তিনি অস্বীকার করছিলেন যে না এই কথা গীতাতে নেই। তো এখানে কোন অনুবাদক কী করেছে সেটা দরকার নাই, আমি সংস্কৃত নিজেই জানি, ত্রিবিধাম নরকাস্য দ্বারাং আমি সংস্কৃত নিজে জানি, আমি অনুবাদ করতে পারি। তো আমি যখন ওই দিদিটা অস্বীকার করলো তখন আমি বললাম যে আপনি কোন গীতা থেকে দেখবেন, ইস্কনিদের গীতা থেকে দেখবেন বা আপনি রামকৃষ্ণ মিশনের অনুবাদ দেখবেন, না আপনি গীতাপীঠ গোরক্ষপুর থেকে দেখবেন, না আর্য সমাজের দেখবেন। একটা কথা আছে কি, আমি একটা কথা বলি, যেমন আপনাদের মধ্যে শিয়া সুন্নি দুটা স্তর আছে তো দাদা? আপনি বলতে থাকেন। না এই যে দুটা স্তর আছে, আপনাদের শিয়ার ইয়েটা সুন্নিরা পালন করতে চায় না, বা সুন্নির ইয়েটা শিয়ারা করতে চায় না, ঠিক আছে? এই ধরনের যে জনমত আছে, এই ধরনের মানে আমাদের মধ্যেও, যেমন দেখেন মানে আপনাকে যদি বলি, মুসলিম আদিতে তো মুসলিম কে ছিল কি ছিল না ছিল, আমরা তো জন্মের পরে বিধান হচ্ছে সব জন্মের পর থেকে, কিন্তু অনাদ আদিকাল থেকে যদি বলেন আপনাকে তো বলতে হবে যে আপনি আর্য ঋষির বংশধর, আপনাকে নিজেকেও স্বীকার করে নিতে হবে যে আমি আর্য ঋষির বংশধর। আপনি কথা শেষ করলে আমি বলবো, হ্যাঁ, কারণ মানুষ জন্মাবার পরে শূন্য দিলে কিন্তু কোনোদিন মুসলিম হয় না, হ্যাঁ, আর এই শূন্য দিয়ে যদি মুসলিম হওয়া যেত তাহলে নারীর বিধানটা কিভাবে তৈরি হতো সেটা একটু মানে বিশেষ যদি বিশদ ভাবে আপনি আমাকে একটু বোঝান। আপনি এখানে দুটো প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন খুলে আমার খুব ভালো লাগলো। আমিও এটা চাই যে অমুসলিম যারা আছে, যারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে, তারা না না আমাদেরকে, অমুসলিম না, আমি মুসলিম হলেও না আমি না মুসলিমই ধরে নেন, না ধরাধরি এটা তো অঙ্ক না যে আমি ধরে নিব যে 3 = a² + b², এটা তো ধরা বিষয় না, এটা অঙ্ক তো হয়, ম্যাথামেটিক্স তো হয়, এটা বাস্তব জীবনে তো আর এটা প্রয়োগ হয় না। আপনার আপনার শরীরটা কাটলেও রক্ত বেরোলেও কিন্তু ব্লাডটা রেড বাড়াবে, হ্যাঁ আমার তো রেড সে তো বাড়াবে, কুকুর ছাগল গরু ভেড়া এদের ঠিক আছে, মাছকে যদি এদের মধ্যে কাটেন, কাটতে পার্থক্যটা আপনি আমি ডেকে নিয়ে এসেছি, না না কুকুর বেড়াল ছাগল গরু ভেড়া এদেরকে কাটলে রক্ত কিন্তু লাল হয়, তো কুকুর আর মানুষ হ্যাঁ কিন্তু সমান নয়। মানুষ সমান নয় ঠিক, হ্যাঁ ঠিক তো আছে, লাল এই যে রক্ত মানে এটাই নয় যে তার মানে সমস্ত কিছু, মানে এ দর্শনে যুক্তি আপনার এই আর্গুমেন্ট বাতিল যে লাল রক্ত মানে যে সবাই সমান এমনটাই নয়, হ্যাঁ ঠিক আছে? যদি এমনটাই হয় তাহলে আপনাকে আমি অনেক প্রশ্ন করতে পারি, তার আগে আপনার একটা না প্রশ্ন না উত্তর দিতে অনেক চাই, প্রশ্ন না, আমি আমি এটাই এটাই বলতে চাচ্ছি যে আপনাকে একটা আপনার উত্তর দিতে চাই, আপনার আপনার কাছে আমি ওইটুকুটাই জানতে চাচ্ছি যে আপনাকে এখানে দুটো আপনার, উত্তর দেবো দাদা, হ্যাঁ বলেন বলেন না, দুটো প্রশ্ন করেছেন আপনি হয়তো ভুলে গেছেন, আমি মাথায় রেখেছি। প্রথম না কথা না হচ্ছে যে আমি আমি আপনি খুলে বলেছেন আমার ছেলে না, ঠিক আছে, আপনি আপনি দুটো, যতখানি আমাকে খেলো মনে করবেন, আপনি হয়তো আমার কাছে খেলো হয়ে যাবেন কিন্তু আমি খেলো নয়, না ঠিক না আছে, দাদা আমি আপনাকে হ্যাঁ কি আমি বলেছি, আমি কি বলছি না বলছি, আপনার কয়ারটা আমি ধরে দেবো আপনাকে, বলুন আচ্ছা ঠিক আছে আপনি অনেক জানেন সমস্যা নেই, না, বিষয়টা হচ্ছে যে আপনি যে বললেন যে আমার পূর্বপুরুষ যদি দেখি তাহলে আর্যদের বংশধর হবে, একটা প্রশ্ন করেছেন কিন্তু, আর 2 নম্বর একটা প্রশ্ন করেছেন যে সুন্নাত দিলেই মুসলিম হয় এমন কিছু নয়, আপনার সঙ্গে আমি কিছুটা একমত। প্রথম কথার উত্তর দিই যে আর্য আমার পূর্বপুরুষরা, হ্যাঁ আমার পূর্বপুরুষরা আর্য বংশধর হতেই পারে, আর আর্য এরা কিন্তু ভারতবর্ষের আদি না, দ্রাবিড়রা হচ্ছে ভারতবর্ষের আদি সম্প্রদায়, আপনি যে কোনো উইকিপিডিয়া সার্চ করে দেখেন দ্রাবিড়। তো এটা আমি শেষ করি, লেট মি ফিনিশ, বলেন না বলেন হ্যাঁ তাই এটা বলা বাঞ্ছনীয় হবে, যত ভারতবর্ষের হিন্দুরা আছে তারা আসলে আর্য না, তারা হিন্দু না, তারা হচ্ছে দ্রাবিড় সম্প্রদায় থেকে তাদের বংশধরের সঙ্গে লিঙ্ক জুড়ে যায়, এক। আর 2 নম্বর যদি আমরা বলতে চাই যে তাহলে প্রথম মানুষের কথা যে মানে আমাদের আদি পিতা, তাহলে আপনাকে বলতে হবে যে আপনিও আদি পিতা তথা আদম আলাহ সাল্লাতাম মানে নবী আদমের আপনি বংশধর, যেমন মানুষকে হিন্দি উর্দুতে বলা হয় আদমি, আদমি মানে কি আদম, আদম থেকে আদমি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যে হিন্দু ধর্মগ্রন্থ কিন্তু বলা হয়েছে ভবিষ্য প্রাণ প্রতিচ্ছেদ পর্ব 4 শ্লোক নম্বর 3 আর 4 বিষ্ণু পরিষ্কারভাবে বলছে যে আদমান হাব্বান রূপবতী মিলেচ্ছা, ভগবান বিষ্ণু তার শরীরের এই মাটি থেকে মৃত্তিকা থেকে একটা মানুষ সৃষ্টি করেন, তার নাম হচ্ছে আদম, তার স্ত্রীর নাম হাব্বাবতী, তার মানে বোঝা যায় পৃথিবীর প্রথম মানুষ আদম আর হাওয়া, আর আদম হাওয়া মুসলিম ছিলেন এই কথা। আর ভবিষ্যৎ প্রাণী স্পষ্ট লিখেছে যে আদমান হাব্বা
রূপবতী মিলেচ্ছা, তারা মিলেচ্ছা ছিল। মিলেচ্ছা কি? মিলেচ্ছা কাকে বোঝায়? মুসলিমদেরকে মিলেচ্ছ শব্দ ব্যবহার করে। এত স্মৃণ তারা মিলেচ্ছা আচার্য সামান্যিতা আহা, মিলেচ্ছ বলতে মুসলিমদেরকে বোঝাই। ওই সংস্কৃত একটা ডিকশনারি আছে, অমরকোষ 678 নম্বর পৃষ্ঠা লিখে রেখেছে যে মিলেচ্ছা শব্দের অর্থ অপবিত্র অনার্য, মূলত মুসলিমদেরকে বোঝানো হয়। দুই নম্বর বিষয় এখানে যে আপনি বললেন যে সুন্নাতে খাতনা দিলে মুসলিম হয়, এটা আমরা তো এটা বিশ্বাসই করি না। সহি বুখারি 1348 নম্বর হাদিস, আমাদের নবী বলেছে প্রত্যেকটা আদম সন্তান মানুষ যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে তখন সে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। সুন্নাতে খাতনা দেওয়া, হ্যাঁ প্রশ্ন আছে আমি উত্তর দেবো। সুন্নতে খাতনা কেন দিই? আমরা মুখে যেমন দাড়ি রাখি, আমরা টাকনার উপরে জামা কাপড় পরি, এটা আমাদের একটা আইডেন্টিফাই, একটা চিহ্ন। যেমন ভারতবর্ষে জন্মগ্রহণ যখন একটা শিশু করছে, সে একটা ভারতবাসী, তাকে জন্ম সার্টিফিকেট দেওয়া হয়। আমি শেষ করি, লেট মি ফিনিশড, আমি একটু শেষ করি, কারণ প্রশ্ন 1 মিনিট হতে পারে, উত্তরটা হবে 10 মিনিট, এটাই স্বাভাবিক। তো আমরা সুন্নতে খাতনা কেন দিই, এটা আমাদের একটা নিদর্শন। যেমন ভারতবর্ষে একটা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জন্ম সার্টিফিকেট দেওয়া হয় এবং ইন্ডিয়ান সিটিজেন সেই সময় পেয়ে যায়, কিন্তু ওই জন্ম সার্টিফিকেট নিয়ে যদি সে ভোট দিতে যায় এটা বাতিল হবে না, তাকে নতুন একটা আইডেন্টিফাই আবার করতে হয়। ঠিক একইভাবে প্রত্যেকটা আদম সন্তান মানুষ যখন জন্মগ্রহণ করে সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু তারপরে তাকে সুন্নাতে খাতনা, এই সুন্নাতে খাতনা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, না দিলে সে মুসলিম না, এমন কোনো বিধান ইসলামে নাই। যদি হতো তো আমাদের নারী মেয়েরা যারা আছে তারা তো সুন্নাতে খাতনা দেয় না। এই কে বললো নাই দাদা? কে বললো দাদা নাই? আমি শেষ করি তারপর আপনি বলেন, আপনার উত্তর সবগুলো পেয়ে যাবেন, আপনি আপনি সব উত্তর পেয়ে যাবেন, আপনি সমস্ত উত্তর পেয়ে যাবেন। আপনি যদি শেষ করতে না দেন আপনি উত্তর পাবেন কিভাবে? আপনি জানেন, আপনি জানেন ইরানি ইরান, আচ্ছা আপনি বলেন, বলতে থাকেন। আমি বলতে থাকবো না, কথাটা হচ্ছে আপনি যতটুক দরকার, ঠিক আছে, বাজে বাহুল্য বলে 1-10 মিনিটের প্রশ্নটাকে আপনি ব্রড করছেন নিয়ে যে আধা ঘন্টা তো আপনাকে জ্ঞান দিলে তো আমি শুনবো না, বা আমি আধা ঘন্টা আপনাকে জ্ঞান দিতে চাইছি না, ঠিক আছে। কথাটা হচ্ছে একটা মানে একটা টাইমের মধ্যে রাখতে হবে কথাটা। আপনি যেমন লিঙ্গের মাথাটার উপরের চামড়াটা কেটে দিলে ছুনুর দেওয়া হয়, মেয়েদের কোন জায়গাটায় কাটা যায়, কোন জায়গায় খত দিতে পারবেন মেয়েদের, এই খতের জায়গাটা আপনার কাছে আছে? এবার কথাটা শুনেন, আপনি যেটা বলছেন আপনার আল্লাহর আদম কথার থেকে আল্লাহর ইয়েটা আসছে, আমি বলছি এবার ন যায় তো নিয়ত বা কথা যে নয় অঙ্গত কবিতা বানো গো অজনিত শাশ্বত পুরানো ন অন্যতে অন্য মানুষের রে, এই যে জিনিসটা, এটা আপনি যখন সংস্কৃত পাই টু পাই যখন আপনি আমার কথাটার মানে, তাহলে এবার ভাঙ্গি বলেন তো আপনি আমি কি বললাম সংস্কৃতে। আচ্ছা আপনি সংস্কৃত কোন শ্লোক বলেন, কোন? আমি বলছি আপনি সংস্কৃত অনুবাদ করতে পারেন। হ্যাঁ আপনাকে অনুবাদ শোনাচ্ছি, আপনি তার আগে বলুন যে সাংস্কৃতিক যে শ্লোকটা বললেন, আবার আরেক জায়গায় আছে, আপনি হিন্দু শাস্ত্র কিছু জানেন না, কিচ্ছু জানেন না, আপনি কালচার করেন, কালচার ইজ দা গ্রেট, ঠিক আছে, কিন্তু ভুল কালচার মানুষকে নরকে মানে আপনার। আচ্ছা দাদা আমি তো আপনাকে এত কিছু জানতে চাইনি, আমি বললাম যে আপনি যে শ্লোকটা পড়লেন এটা কোথাকার শ্লোক বলেন। আপনি গীতা পড়েছেন, আমি কোথা থেকে শ্লোক বলছি আপনি জানেনই না? না আপনি বলেন কোথায় গীতা কোথায় আছে বলেন। শুনেন হুজুর সাহেব, এই দাদা আপনি একটু বলেন না যে গীতার এই শ্লোকটা কোথায় আছে, কথাটা শুনেন। আরে আপনি রেফারেন্স দেন। অষ্টাদশ অধ্যায়, ষোড়শ অধ্যায়, পঞ্চমদশ অধ্যায়, শুনেন, ইয়ে তো আপনার মুখস্থ থাকবে চুক্ষির ঘরে। আমি বলছি গীতাতে যে শ্লোকটা বললেন এটা কততে কোন অধ্যায় আছে বলেন। এবার কথাটা শুনেন, কথা বলতে গেলে না আমার সঙ্গে কথা বলতে হলে দাদা পয়েন্ট এবং দুটো সঙ্গে রেফারেন্স লাগবে, আপনার মন গড়া কোনো ব্যাখ্যা, আপনার কোনো ব্যাখ্যা আমি এটা গ্রহণ করব না। না না আমি হুজুর না, আমি হুজুর না, প্রথমত বলে আমার পরিচয়টা দিই, আমার পরিচয়টা আমি দিই, আমার আমার পরিচয়টা দাদা আমি একটু দিই, আমার একটু পরিচয় দিই, আমার একটু পরিচয় দিই। আপনি আমার সম্পর্কে জানেন না, আমি কোনো হুজুর না, কোনো মাদ্রাসায় এক ধাপও পড়িনি, মাদ্রাসা থেকে আলিফ বা এতটুকু আমি পড়িনি, আমি জেনারেল শিক্ষিত কল্যাণী ইউনিভার্সিটি থেকে। আরে দাদা আমি তো জেনারেল শিক্ষিত, দাদা আপনি জানেন না আমাদের যে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলে যে সাংস্কৃতিক ক্লাস 7-8 এবং 11 বালকের আসে যে সাংস্কৃতিক স্কুল থেকে পড়ানো হয় আপনি জানেন না? আমি জেনারেল শিক্ষিত কল্যাণী ইউনিভার্সিটি থেকে হিস্ট্রি অনার্স,
আমি মাদ্রাসাতে কোনোদিন যাইনি, আর মাদ্রাসাতে সংস্কৃত শেখায় না, এটা শেখায় স্কুলে। আমার বিদ্যালয়ের নাম হচ্ছে জলঙ্গি হাই স্কুল, ক্লাস 7 8। আরে আপনি আমাকে হুজুর বললেন না, না না এটা তো, এটা আপনি যে আপনি মনে করছেন যে আমি মাদ্রাসায় পড়েছি তাই আপনি আমাকে উল্টো পাল্টা বোঝাবেন, আমি বুঝে নিব। মাদ্রাসায় শোনেন, আমি কথা বলছি, আমি কোথাও কোনো স্কুলে পড়িনি। সে তো রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েনি, তো কি হয়েছে দাদা? না আমি কথাটা বলছি, তাহলে আমি যদি কালচার না করি, কালচার না করি কি জানতে পারবো? অবশ্যই জানতে পারবেন না। আপনার কোরআন শুন, কোরআন হাদিস আমি পড়লাম না। হ্যাঁ আপনার কোরআন হাদিস আমি পড়লাম না, তাহলে আমি কেমন করে বলবো? বলেন বলেন, আপনার আপনার উদ্দেশ্যটা বলেন, আপনার উদ্দেশ্য কি? আমার তো আমার কথাটা দেখুন, ফোন আমি করিনি, ফোন আপনি করেছেন। আমার ইন্টারেস্টটা রাখা খুব ভালো কথা, কিন্তু কোথাও কোনো জায়গাতে ভুল ব্যাখ্যা বা ভুল এটা এটা ঠিক না দাদা। আপনি শুধুমাত্র অভিযোগ করলেন, কোনো প্রমাণ দিলেন না। আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা করেছি, ভুল ব্যাখ্যা কোথায় করেছি প্রমাণ দেন। আমি তো প্রমাণটা চাইছি যে আপনি বলুন যে দাদা আপনি অমুক জায়গাতে ভুলটা করেছেন। এমন আপনার ধর্মগ্রন্থ এমন আছে, আপনার ধর্মগ্রন্থই আছে যেগুলো প্রমাণ আপনার কাছে নেই, আপনার কাছে প্রেম প্রমাণ কোনোদিন কোন কোরআন শরীফ কোনো প্রমাণ চায় না। আল্লাহ কোনোদিন বলেনি তুমি আমাকে প্রমাণ দাও, মিথ্যা কথা। পবিত্র কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত 111 তে আল্লাহ বলছে, কুল হা তুবরানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে তাহলে প্রমাণ পেশ করো। শুনেন, এই কারণে বললাম আপনাকে, দেখেন আপনি যেটা, আপনি ধর্মীয় শাস্ত্র জানেন না, শ্রীমদ্ ভাগবত গীতার 4:8 শ্রীকৃষ্ণ বলেছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলতে নিষেধ করেছে। আপনি যতগুলো বলছেন না এইগুলো শুনেন, যারা যারা জানে না তাদেরকে বলবেন, আমি যখন আপনাকে বলছি তখন আপনি গীতার কত অধ্যায় আছে আপনি নিজেই জানেন না। আপনি দাদা আপনি আপনি আর্গুমেন্ট, আপনার আর্গুমেন্ট আর আমি আপনাকে তথ্য দেব, এটা হয়? আপনি দাবি করবেন আর আমি প্রমাণ দেব, দাবি যে করবে প্রমাণ সে দিবে। শুনেন, কোন ধর্মগ্রন্থ একটা প্রমাণ, আমরা যারা মূর্খ আছি তারা প্রমাণ স্বরূপ নিয়ে চলি, ঠিক আছে? দাদা আপনি কিউ না আর্গুমেন্টে বিশ্বাস করেন এটা আমার বড় কথা নয়, আমার আমার আর্গুমেন্ট হচ্ছে, আমি একটা কথা বলি, আপনি আর ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি, এই টুকটা শুনে নেন আর বাকি যাব না আমি। কথাটা হচ্ছে আপনার নিরাকারে বিশ্বাস তো? না মিথ্যা কথা, আমরা আল্লাহকে নিরাকার বিশ্বাস করি না, আমরা ঈশ্বর নিরাকার বিশ্বাস করি না। আপনারা আকার বিশ্বাস করেন? জি জি, আল্লাহর আকার আছে এটাতে বিশ্বাস করি। আল্লাহর আকার আছে এটা বিশ্বাস করেন? জি। প্রতিমা পূজায় আপনারা বিশ্বাসী না কেন? এই জন্য না যে আল্লাহ নিষেধ করেছে প্রতিমা পুজো করতে। ঠিক, প্রতিমা পুজো করতে নিষেধ করেছে? জি জি, তাই না? হ্যাঁ, প্রতিমা পুজো করতে, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে হচ্ছে দুটো অবলম্বন থাকে, ঠিক আছে? দুটো অবলম্বন থাকে, আপনি যদি না জানেন এই জিনিসগুলো জেনে নিবেন, ঠিক আছে? হয়তো আমি বলে দিবো আপনি ধরে নিবেন, আমি বলবো আপনি শুনবেন, সেই জিনিসটা শুনে আপনি আরেক জায়গায় লেকচার দেবেন, ঠিক আছে? কথাটা ওটা না, আপনি জেনে নিবেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে এত ইয়ে আছে, বা আপনার মুসলিম ধর্মের মধ্যে প্রচুর প্রচুর আছে দাদা, যে সমস্ত জ্ঞান সাগরে এখনো আপনি পৌঁছাননি বা আমি পৌঁছাইনি, বা আমাদের বাপ 14 গোষ্ঠী দাদা আমরা মরে যাব ওই জায়গাটাই আমরা যে ওই জিনিসটা সংগ্রহ করতে পারবো না। আপনি মনে করিয়েন না যে 3-4টা অধ্যায় কোরআন, গোটা কোরআন আমি পড়ে নিলাম কোন অধ্যায় কি আছে মানে এনাফ, এটা না। এমন এমন মুসলিম ধর্মগ্রন্থের এমন এমন তত্ত্ব আছে যে যেটা কোরআন শরীফে কেন বহু বহু দামি দামি বই আছে যেখানে ওই জিনিসটাকে তুলে ধরাই হয়নি। আপনার কথা শেষ, সেই জিনিসটা তুলে ধরা হয়নি, ওই এই কারণেই বলছি। আমি আমি আপনাকে একটু কমেন্ট করব, একটা জিনিস জানি, আপনি বললেন যে শুয়ারের মানে কুকুরের রক্ত ব্লাড ব্লাড রেড হতে পারে, মানে ছাগল কুকুর ভেড়া ভেড়া সমস্ত তার মানে তার তারা তো মানুষ না দাদা। আপনি আমি একটু কথা বলি, আপনার এখানে কিছু কমেন্ট করব, আপনার কোয়ালিফিকেশনটা শিক্ষাগত যোগ্যতার ভিতরে ঢুকিয়ে রাখলে আপনি জ্ঞানবান না, আপনার কিছু কথা কমেন্ট করব। আমার শিক্ষা জীবনটাকে যদি আমরা না, আমি খুব নিয়ারেস্ট উইনিং ছোট ভাইয়ের মতো বলছি আপনাকে, খুব ছোট ভাইয়ের মতো বলছি যে পড়াশোনা, আমি ছোট ভাই না আপনার, আমি ছেলের বয়সের হবে হয়তো, বা আমার বয়স 26 চলছে। একটা কথা বলছি আপনাকে যে আমাদের পড়াশোনার জ্ঞানটাকে যদি ওই বই পুস্তকের মধ্যে, হ্যাঁ, শরীফত আর মারিফতের মধ্যে যদি আমরা থাকি, এই যদি দেখি যে একটা ধর্মগ্রন্থকে বাদ দিয়ে আরেকটাকে
কাজ করে কোনো লাভ হবে না। আমি ঘোড়ায় জল না ঢেলে আগালে, ঘোড়া খেতে দিয়ে আগালে জল ঢাললে কিছু হবে না, বুঝতে পারছেন? তাই একটা জিনিস জেনে রাখবেন, কালচার ইজ দা গ্রেট, কালচার ইজ দা গ্রেট, কালচার খুব ভালো, কিন্তু এমন ভালো না যেটা যে জ্ঞানটাকে আপনি ওই সাবজেক্টের পিছনে লাগিয়ে দিয়ে মানুষের, মানুষকে যেদিন যেদিন ভালোবাসতে শিখবেন, মানুষকে যেদিন জানতে শিখবেন, মানুষকে যেদিন বুঝতে শিখবেন, সেই দিন আপনাকে মানে জলসা করতে যেতে হবে না দাদা, মানুষ এসে আপনার বাড়িতে এসে জলসা বসাবে। কথা শেষ হয়েছে? হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন, আপনার সঙ্গে যে দ্বিমত পোষণ করি এমনটি নয়, তবে কিছু কিছু বিষয়ে আমি দ্বিমত পোষণ করি, সার্বিক দিক থেকে নয়। প্রথম কথা, যখন ধর্ম নিয়ে যখন কথা হবে তখন ধর্মগ্রন্থ নিয়েই কথা হবে। প্রথম কথা, এখানে নীতিবাক্য বা আপনি এগুলো আমি এটাকে অত গ্যারান্টেড মনে করি না, কেননা ধর্মগ্রন্থ, আমি একটু শেষ করে দাদা, আপনি তো 4 মিনিট কথা বললেন আপনার লেকচার আমি শুনেছি, আমি খুব ভালো শুনি দাদা। আমি দেখেন, আপনি আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না, আপনার শুনছি, ঠিক আছে, আপনি তো অলরেডি 4 মিনিট কথা বললেন, আমি তো নীরব ভাবে শুনলাম, তাই না দাদা? একটু আমাকে কথা বলতে দেন। হ্যাঁ বলেন। আপনি যে বললেন যে পড়ার, মানে এই যে পড়ার বিষয়গুলো, ধর্মগ্রন্থের ব্যাপারগুলো, এই যে কথাগুলো বললেন, আমি মনে করি ধর্ম পালন করতে হলে ধর্মগ্রন্থই লাগবে, মানুষের নীতিবাক্য দিয়ে ধর্ম হয় না, এটা ঈশ্বরের, যেহেতু ধর্ম হচ্ছে ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর যেমনটা বলেছে তেমনই করতে হবে। ঠিক এই কথাটা গীতাতে লেখা আছে, 16 অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছে, ইয়া শাস্ত্র বিধি মুস্ত্রিজাবাতে কাম করাতা না সুখং না সিদ্ধং না বনাতি না পরম গতিম। আপনাদের পুরাণও লেখা আছে মাইক নিয়ে ইবাদত করলে কিন্তু সেই ইবাদত ফল হয় না। হ্যাঁ, এটা মিথ্যা কথা বলেন দাদা, এই কথা, এই কথা কোরআনে কোথাও লেখা নেই দাদা, যে মাইক নিয়ে ইবাদত করলে ইবাদত হবে না। হ্যাঁ, ভালো করে জানেন, আপনার জানার বাকি আছে। আপনাকে আপনাকে দরকার হয় না মাইকের কানে, মাইকের শুনেন, মাইক দিয়ে চিৎকার করলে কি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসবে? আচ্ছা, মাইক দিয়ে কি আমরা মুসলিমরা ইবাদত করি? আমাদের দাদা আপনাকে একটা প্রশ্ন করলাম, মুসলিমরা কি মাইক দিয়ে ইবাদত করে, মাইক দিয়ে আল্লাহকে ডাকে? দাদা এটা এটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের না জানা, এটা হচ্ছে ভুল ধারণা যে আমরা মাইক দিয়ে আল্লাহকে ডাকি নাই। ওখানে আরবি যে আজান, আজান মানে আহ্বান, যখন আমরা বলি যে হাইয়া আলাস সালাহ, যে তোমরা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো, ভোরবেলাতে বলি ওয়াসসালাতু খয়রু মিনান নাওম, যে তোমরা ঘুমের চাইতে সলাত তথা নামাজ এটা উত্তম। তো আজানের মাধ্যমে এটা আল্লাহকে ডাকা হয় না, এর মাধ্যমে মানুষকে ডাকা হয় যে তোমরা কাজ কাম সেরে নাও, মসজিদে তোমাকে ডাকা হচ্ছে, তোমরা নামাজের জন্য এসো, উপাসনার জন্য আসো। আমরা আল্লাহকে কোথায় ডাকলাম? বরং আমি আপনাকে কথা বলি, আপনাকে একটা কথা বলি এবার, যেটা আপনি অভিযোগ করেছেন, গীতা 17 অধ্যায় পড়বেন, শ্রীকৃষ্ণ বলেছে যে উপাসনা 3 ধরনের, একটা সাত্ত্বিক, একটা রাজস্বিক, একটা তামসিক। রাজস্বিক উপাসনা কোনটা? যেটা ঢাক ঢোল পিটিয়ে করা হয়, এটাকে বলা হয় রাজস্বিক উপাসনা। মানে তার মানে বর্তমান নামযোগ্য, নামযোগ্য যেটা করছেন এটা রাজস্বিক, আর শ্রীকৃষ্ণ বলছে রাজস্বিক উপাসনা এটা কবুল করবে না, ঢাক ঢোল পিটিয়ে আপনার উপাসনা করেন। আরে মত কিসের, আমি গীতা থেকে শ্লোক বললাম, সাত্ত্বিক রাজস্বিক তামসিক, রাজস্বিক এবং তামসিক উপাসনা ঈশ্বর কবুল করবে না। রাজস্বিক উপাসনা কোনটা? যেটা ঢাক ঢোল পিটিয়ে বিড়ম্বনা প্রকাশ করে উচ্চস্বরে ঈশ্বরকে ডাকা হয়, এই যে এটাকে বলে রাজস্বিক তামসিক, শ্রীকৃষ্ণ বলেছে এটা কবুল করবে না। আপনাদের যখন কাজিয়া যায়, আপনাদের যখন কাজিয়া যায় বলেন তো কাজিয়াতে হাই হুসেন না, এগুলো আমরা বিরোধিতা করি, এগুলো আমরা বিরোধিতা করি দাদা, তাজিয়ার এই ঘটনাগুলো আমরা বিরোধিতা করি, আমাদের একাধিক আলোচনা আছে যে এই যে তাজিয়া করছে এগুলো বিরোধিতা করি আমরা মুসলিমরা। শুনুন, কুসংস্কার একটা আলাদা জিনিস, ধর্মের মধ্যে, ধর্মের মধ্যে কুসংস্কার একটা আলাদা জিনিস, কুসংস্কার আপনাদের মধ্যে আছে, কুসংস্কার আমাদের মধ্যেও আছে। কথাটা শুনেন, আপনার সঙ্গে সহমত, আপনার মুসলিমের মধ্যে যেমন কিছু কিছু বিরোধিতা হচ্ছে, ঠিক আছে, আমাদের হিন্দুদের মধ্যেও কিছু কিছু ভাই এই ধরনের আছে, যে সমস্ত সবাই তো এক ইয়ে না, সবাই তো আপনার মতো শাস্ত্র পড়াশোনা করছে না, বা সবাই তো আমার মতো মানে জানার চেষ্টা করছে না, তাই না? সবাই যদি এই পথে যেত তাহলে মানুষকে মানুষকে মারতো কোনোদিন, তাই না? না, আপনি কথা বললে শেষ করবেন, তখন আমি বলবো দাদা। মানে এটাই বলছি, আপনি যেটা বলছেন, আপনি যখন মেনে নিলেন যে না এটা আমাদের সমাজে এটা করছে, এটা মানলেন তো আপনি? অবশ্যই আমরা বিরোধিতা করি প্রকাশ্যে স্টেজে জলসার মাঠে। বিরোধিতার কথাটা বলবেন না, আপনি বলেন যে এটা হচ্ছে, হচ্ছে এটা অন্য
অন্যায়, হ্যাঁ এটা অবশ্যই অন্যায় যে তাজা করছে, মিছিল করছে, অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র ভাবে যাচ্ছে, এগুলো বিরোধিতা করি, এটা নিন্দনীয়, এটা হওয়া উচিত নয়, এটা খারাপ কাজ, এটা বাজে কাজ, এটা সম্ভব হলে তুলে দেওয়া উচিত। ঠিক একইভাবে রামনবমীতে যেমন ভাবে অস্ত্র ফালা নিয়ে ছোটাছুটি করে, এই যে কিছুদিন আগে করলো কুচবিহারে অস্ত্র অস্ত্র নিয়ে রামনবমীতে জয়শ্রীরাম বলে চিৎকার মারলো, তরোয়ার সামনে রাখলো, ঠিক আছে, এগুলো 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 আমরা বিরোধিতা করি, তীব্র সমালোচনা করি। আপনার ধর্মের সঙ্গে আমার ধর্মের কথাবার্তা, আমরা দুই ধর্মের কথা বলতে, ধর্ম তো এক এবং অভিন্ন। আমরা আপনার ধর্মটা আপনি পালন করছেন, আমার ধর্মটা আমি পালন করছি, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে জয় শ্রীরাম কোথায় আল্লাহু আকবার করছে, আমার আমি আপনার পার্টিগত ব্যাপার নিয়ে আমি কথা বলবো না, আমিও আমি যেমন তাজিয়ারও তীব্র নিন্দা জানালাম, ঠিক একই ভাবে আমরা জয়শ্রীরাম বলে যারা উগ্রতা দেখাচ্ছে তাদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই কারণে প্রথম স্টেজে দাদা আপনি লেটে কিন্তু আমার কথাটা বুঝি না, এই কারণে প্রথম স্টেজে বললাম যে আপনি মুসলিম হলে আপনার সব ব্লাড কিন্তু আলাদা না, আমি হিন্দু হলে আমার ব্লাড আলাদা না, কথাটাকে আপনি ঘুরিয়ে মানে গরু ছাগল ভেড়ার মধ্যে নিয়ে যায়। ঠিক না না, আপনার যে আর্গুমেন্ট যেটা বলেছেন না, এটা তো এমনি বৈজ্ঞানিক দিক থেকেও এটা ভুল প্রমাণ হয়, কারণ মানুষ শুনেন, আপনি আপনাকে আমি বলছি আপনি রিসার্চ করতে পারেন সবকিছু, ধর্মকে নিয়ে রিসার্চ। আমি আমি শুনুন, আপনি যে একটা আপত্তি করলেন না যে ব্লাডের ব্যাপারটা, রক্তের ব্যাপারটা, দেখেন রক্তের রংটাই শুধু লাল দাদা, আমি একটু কথা বলি, রক্তের রংটাই শুধু লাল, কিন্তু এক একটা রক্তের ব্লাড গ্রুপের গ্রুপটাও আলাদা, ঠিক আছে, ব্লাড গ্রুপটা কারো পজিটিভ কারো বি পজিটিভ। এই কথাটা তখন আপনি আমাকে বলেননি, ঠিক আছে, তখন যদি বলতেন না না, আপনি আপনি আমাকে যদি ব্যাখ্যা, আমি বললাম যে সাইন্টিফিক দিক থেকেও রক্ত এক হলেও রক্তের গ্রুপের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, এবং রক্তের রঙের ব্যাপারে যদি আসেন, গরু ছাগল উট ভেড়া এদেরও কিন্তু লাল রক্ত, তার মানে তারা যে আর আমি আর আপনি আর গরু ছাগল যে দুটো সমান এমনটি নয়, অবশ্যই গরু ছাগল তাদেরও মর্যাদা আছে তাদের নিজ স্থানে, কিন্তু মানুষের কাছে গরু ছাগলের মূল্যটা অবশ্যই আপ ডাউন কম বেশিটা হবে স্বাভাবিক, ঠিক আছে। একটা মানুষ একটা যদি মাছকে কেউ যদি হত্যা করে, একটা মাছ যদি একটা হত্যা হয়ে যায় বা মাছকে জবাই করে খাচ্ছে, অনেক মাছ আছে যেগুলো রক্ত বের হয়, অনেক মাছ আছে, বড় বড় মাছ আছে, আর একটা মানুষকে হত্যা করবে এটা দুটো সমান নয়, একটা রাস্তায় যদি কুকুর চাপা পড়ে মরে যায় তার রক্তপাত হলো, মৃত্যুবরণ করলো, একটা মানুষ চাপা পড়লো, দুটো পার্থক্য আছে। আমি আমি কথাটা বলছি, আপনাদের মধ্যেও প্রাণী হত্যা মহাপাপ, আমাদের মধ্যেও প্রাণী হত্যা মহাপাপ, ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিসটা হচ্ছে আপনাদের প্রিয় ভক্ষণ জিনিস থাকে, আমাদের প্রিয় কিছু প্রিয় ভক্ষণ জিনিস থাকে, তাই তো? হ্যাঁ বলেন বলেন শুনছি, কথা অন্য কিছু না, আমার কথাটা হচ্ছে ঠিক আছে, আপনি আপনার আপনি লেকচার আর আপনি লেকচার দেবেনি, ঠিক আছে, কিন্তু সততাই সততাই একটা জিনিস জেনে রাখবেন দাদা, একটা যে দর্শন জিনিসটা আলাদা, ধর্ম জিনিসটা আলাদা, দর্শনকে কেন্দ্র করে নিয়ে ধর্মকে প্রতিষ্ঠা করা যায় না কোনোদিন, আর যাবেও না কোনোদিন। খোদা হাফেজ দাদা, খোদা হাফেজ, ঠিক আছে দাদা, ধন্যবাদ, হ্যাঁ 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 ধন্যবাদ। আচ্ছা হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলছি আপনার সঙ্গে যে আমার কনভারসেশনটা হলো এটাকে আমি রেকর্ড করতে পারি? আপনি রেকর্ড করতেই পারেন, অবশ্যই করতে পারেন, এটা কি সোশ্যাল মিডিয়ায় দিতে পারি? পারেন অবশ্যই, শুনেন আমার ভয়েস রেকর্ড করতেই পারেন, আপনি আমার ভয়েস রেকর্ড মহাফিলে শোনাতে পারেন, ঠিক আছে, তবে একটা জিনিস জেনে রাখবেন, যারা ধর্ম জাদুঘর ধর্মকে ভালোবাসে, ঠিক আছে, তারা কোনোদিনই কোনো ধর্ম সম্পর্কে আঙুল তুলে কথা বলবে না, কোনো ধর্মের নিন্দা করবে না, 100% আপনার সঙ্গে একমত, পবিত্র কোরআন এই কথা বলেছে। আরেকটা কথা বলছি, আমি আপনার ধর্মের নিন্দা করে নিয়ে আপনার আমার ধর্মকে হাইলাইট করে দিয়ে আপনার ধর্মের লোককে আমার ধর্মে অনুপ্রাণিত এ কখনোই না। আপনার সঙ্গে আমি 100% একমত যে কখনো ধর্ম অন্য ধর্মের সমালোচনা করা উচিত না, কোরআন সূরা আনাম 108 নম্বর আয়াতে এটা বলেছে যে তোমরা অন্য ধর্মের সমালোচনা করো না, তাদের দেবদেবী নিন্দা করো না, কেন তারা ভবিষ্যতে গালি দেবে আল্লাহকে। একটা কথা বলছি, আপনার কোরআন আমার গীতা কথা বলে একই, কিন্তু এইবার সেইটাকে আপনারা ব্যাখ্যা দেন কিভাবে আর আমরা দিই ব্যাখ্যা কিভাবে, সেটা হচ্ছে নিজের নিজের ব্যাখ্যা। প্রথমেই বললাম না যে আপনার কাছে হাজারো গীতা থাকতে পারে, ইসকনের গীতা থাকতে পারে, অমুকের গীতা থাকতে পারে, ঠিক আছে, আমার কথা আমি একটা প্রশ্ন কিন্তু আপনাকে প্রথমে করেছিলাম, উত্তর এখনো পাইনি আমি।
শোনা শোনা তো শোনায় থাকে, এবার শোনার উপর কতখানি ভরণ দিয়ে আপনি সেটার ওয়েট বাড়াবেন সেটা আপনার ব্যাপার। দাদা আমি একটা প্রথম প্রশ্ন করেছিলাম যে আমার কোনো আলোচনা থেকে আপনি কি শুনেছেন যে আমি কখনো হিন্দু ধর্মের সমালোচনা করেছি, বা আপনার সঙ্গে এই মুহূর্তে যে কনভারসেশন হলো আমি কি না কোনো সমালোচনা করেছি? এইটা শুনে শুনেছিলাম জন্য খারাপ লেগেছিল জন্যই দাদা আপনাকে ফোন করেছিলাম, আচ্ছা, হয়তো আপনি বোঝার ঠিক কোনো আছে? জায়গাতে ভুল ছিল না যার জন্য আমার হয়তো। আমি আমি আপনার লেকচারটা একবার না অন্তত পক্ষে 7 বার ঠান্ডা মাথায় রাত্রি 12টার থেকে 2টা 2:30 আমি খুব মিড নাইট পর্যন্ত নিজেও ধর্মগ্রন্থ কিছু কিছু পড়ি, আমার বাড়িতে কোরআন শরীফ আছে, হ্যাঁ আমি নিজে আপনার বেশ কয়েকটা পুঁথি আছে আমি পড়ি, ঠিক আছে, আমি আপনাদের ইয়েতে যাই ভালো লাগে, বা আমার 2-4 জন বন্ধু বান্ধব আছে তারা আমার মন্দিরে আসে, ঠিক আছে, এসে আমাদের প্রসাদ খায়, আমিও তো আপনাদের কাছে যাই, আমি ওই কারণে একটাই কথা বলেছি যে আপনার যেটা বলছেন যে আপনার আমার গীতাটাকে ছোট করে আপনি আপনার মানে কোরআনটাকে হাইলাইট করবেন বা কোনো হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থকে ছোট নজরে করে নিয়ে আপনি হাইলাইট করবেন, দাদা আমি একটা কথা বলি, এইটা যে এই যে বারবার এইটা একটা কথা আসলে আসছে, এইটা যদি মানে করেন বারবার একটা কথা কথা এটা আপনি করেন বলছেন সেটা আপনার আমাকে, ব্যাপার, কিন্তু দেখেন আমি কথাটা বলছি আপনার গলায় কিন্তু আমি হাঁসুয়া ঠেকাতে যাব না, আপনাকে আপনার দলের লোকই আপনার গলায় হাঁসুয়া ঠেকাবে। আমি একটা কথা বলি, বারবার যে আপনি হ্যাঁ একটা কথা বলুন। বলছেন যে গীতাকে ছোট করে নিজের ধর্মকে বড় প্রমাণ করা, এই যে কথাটা বলছেন, আপনি হ্যাঁ কি আমার এমন কোন জায়গাতে দেখেছেন যে আমি গীতার সমালোচনা করেছি? না না, এই যে 26খানা গীতার কথা বললেন, 16খানা গীতার কথা, 16খানা তো গীতা না, তো 16খানা তো শ্রীমদ্ ভাগবত দাদা গীতা আপনি না, এখন পর্যন্ত আমার কথাটা বুঝতে পারলেন না, আমি বলেছিলাম কি যে আমার কাছে অনুবাদ আছে, ট্রান্সলেশন 26খানা আছে, ট্রান্সলেশন কি আমি গীতা? গীতার কি হ্যাঁ প্রকার বলেছি? গীতার 26 প্রকার গীতা বলেছি আমি? যদি আমি বলি বেদ প্রকার হচ্ছে 4 প্রকার, গীতা ঋক সাম গীতা যজু অথর্ববেদ, বেদ হচ্ছে 4টে, ঋক সাম যজু অথর্ববেদ, শোনেন তবেই গীতার কাছ থেকে ঠিক একটু আছে, কিন্তু গীতার যখন আমি বললাম গীতার আচ্ছা আচ্ছা শোনেন ট্রান্সলেশন কথাটা অনুবাদ আছে আমার কাছে গীতা 26খানা, গীতা 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 ইজ গীতা, গীতা কিন্তু গীতার ট্রান্সলেশন কোনোদিন গীতা হয় না, কোরআন ইজ কোরআন, কোরআনের ট্রান্সলেশন কোনোদিন কোরআন কে বিচার করবে না, দাদা এটা আবেগ, এটা আবেগই কথা, এটা বাস্তবসম্মত কথা নয়। কোরআনের ট্রান্সলেশন কোরআন কে ভাগ করে দেবে দাদা এগুলো হচ্ছে আবেগ, এটা বাস্তবতা না। না না, আপনার আপনি কি বলছেন কোরআনের ট্রান্সলেশন কোরআন কে ভাগ করতে পারে? আরে দাদা আমি ভাগের কথা কখন বললাম? কোরআনের 20খানা ট্রান্সলেশন হতে পারে, 20খানা কেন, 1000খানা ট্রান্সলেশন করতে পারে, 1000খানা লেখক 1000খানা হ্যাঁ মন্তব্য করতে পারে, তাহলে সেই 1000খানা মন্তব্য নিয়ে আমি কোরআনের দাদা, আপনি ট্রান্সলেশন করতে এখনো পারবো? এখন আপনি বুঝছেন যে ট্রান্সলেশন আপনি কাকে বলে বুঝতেই আর পারেন, ব্যাখ্যা কাকে বলে? আপনি দাদা ইংরেজিতে ট্রান্সলেশন বলছেন আমি হচ্ছে বাংলাতে ওয়ার্ড মিনিং, বলছি, দাদা ট্রান্সলেশন আপনি হচ্ছে ওয়ার্ড মিনিং, ইংরেজিতে বলছেন আর আমি বাংলাতে ব্যাখ্যা বলছি, আপনি এটা কি হচ্ছে বোঝেন না কথাটা লেখকের আমাকে? মন্তব্য, তো আপনি ট্রান্সলেশন আর মন্তব্যকে আচ্ছা দুটোকে জুড়িয়ে দিচ্ছেন। আপনার আপনি যেভাবে কোরআনটাকে অনুবাদ মানে কথা আপনি কোরআনটাকে পড়ে যে অনুভব ভাবে কথা বলবেন, আমি যদি ওইটাকে ওইভাবে গুছিয়ে না কথা বলি, আমি যদি অন্যভাবে গুছিয়ে কথা বলি, ইট ইজ দা ট্রান্সলেশন, ইট ইজ দা কোরআন, আপনি এখনো কথা বুঝতে পারেননি, আপনি একটা মন্তব্যকে ট্রান্সলেশনের মধ্যে ঢুকাচ্ছেন। প্রথম কথা হচ্ছে আমি ওই কারণটাই বললাম আপনাকে আপনি যে আমার কথা গীতার শুনতেই তো রাজি না, 26খানা কেন, 1000খানা ট্রান্সলেশন আপনি 1000খানা উপমা দিতে পারেন, আপনি এখন আমার কথাটা উপমা শুনতেই রাজি উপমা হলেন না। কোনোদিন গীতা হয় না দাদা, আর উপমা কোনোদিন আপনার কোরআন শরীফ হয় না, আপনি আপনার কোরআন আপনি এখনো আমার কথাটা বোঝার চেষ্টা করলেন না, বা অথবা আমি আপনাকে বোঝাতে ব্যর্থ হলাম। আপনি আমাকে বোঝাতে ব্যর্থ হন নাই, দেখেন আপনি আপনি প্রত্যেকটা নিজে কথার যদি কমেন্ট নিজে করেন, আমাকে যদি আপনি কথা বলতে নিজে না দেন তাহলে কিভাবে হবে দাদা? দাদা আপনি আপনি প্রত্যেকটা নিজে কথার কমেন্ট করছেন, অথচ আমাকে কমেন্ট করতে দিচ্ছেন না। আপনি নিজেকে নিজে বুঝতে শিখছেন না বা জানতে চাইছেন না, দাদা আপনাকে আমি বলছি যে আপনি প্রত্যেকটা কথাটার আমার কমেন্ট করছেন, অথচ আমাকে কমেন্ট করতে দিচ্ছেন না আমি আপনার কেন কথার। কমেন্ট করব আপনার কথা, আপনি প্রত্যেকটা আমি কথাই তো কমেন্ট করছেন আপনি। আপনাকে বললাম ট্রান্সলেশন বা মিনিং শব্দে কি আপনার কোরআন হয় কোনোদিন, দাদা আপনাকে আমি আবারও কথা বলছি, একটু বোঝার চেষ্টা করেন। বলুন বলুন বলুন। একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে ব্যাখ্যা। হ্যাঁ যখন কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা করা হচ্ছে, গীতার কোনো আয়াতের সরি যখন গীতা অথবা কোরআন অথবা বাইবেল যখন ট্রান্সলেশন করছে, একটা ভাষা থেকে একটা ভাষায় কনভার্ট করছে, এটা হচ্ছে কোরআন বা এটা হচ্ছে গীতা, এটা হচ্ছে বাইবেল। কিন্তু লেখক যখন এটাকে ফুট নোট ব্যবহার করছে, ব্যাখ্যা করছে, তত্ত্ব লিখছে, এটা তখন আর গীতা বা কোরআন বা বাইবেল থাকলো না। আমি বলছিলাম যে ট্রান্সলেশনের কথা, আমি ব্যাখ্যার কথা বলিনি। তো ব্যাখ্যাটা আর ট্রান্সলেশনটা দুটো আলাদা জিনিস। ব্যাখ্যাটা হচ্ছে লেখকের ভাব, লেখকের বুঝ,
লেখক যেটা বুঝেছে আমি তো ওটাই সেটা। বলতে চাচ্ছি যে আপনার মনের ভাষাটা যেভাবে প্রকাশ করবেন, এখন আমি আপনি তো দেখেন, আমি একটা অন্যভাবে, একটা ছোট্ট আমি তো উদাহরণ দিই অন্যভাবে প্রকাশ না করে যদি অন্যভাবে প্রকাশ করি তার মানে তো মানে দাদা, এটা তাতে তো তো দাঁড়া ট্রান্সলেশন হবে না। নাই, এই ভাবটা প্রকাশ করে এটাকে ব্যাখ্যা বলা হচ্ছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, কুল হু আল্লাহু আহাদ, কোরআন একটা আয়াত, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, যত কোরআন আছে সকলে এই অনুবাদই করবে। হ্যাঁ, লেখক ব্যাখ্যা করতে যেতে পারে, আলাদা লাইনে নিয়ে চলে যেতে পারে, সেটা তার ব্যাপার, আমি ব্যাখ্যার কথা বলছি না, ট্রান্সলেশনের কথা বলছি। একটা কথা বলছি শোনেন, আপনি বলছেন একটাই কথা হচ্ছে যে মনুষ্য পার্থ সর্বস্ব। এবার যদি বলেন বলেন তো দাদা এটা কত নম্বরের কত অধ্যায়, আপনি এত গীতা ঘাটেন আপনাকে আমি বলতে পারবো না। ঠিক আছে, না আপনি বলার দরকার নেই, মনুষ্য পার্থ সর্বস্ব আপনাকে রেফারেন্স দেওয়ার দরকার নেই, আপনি অনুবাদ করলে যথেষ্ট হয়ে গেল। যে দাদা গীতাতে এই কথা বলছে না, এটা আপনাকে দিচ্ছে, এটা অথেন্টিক সিটি, আমি আপনাকে এটা নির্ভরযোগ্য তথ্য দিচ্ছি। নিজেকে জাহির করাটা যে বিশাল ব্যাপার তা না, না আমার মনে হয় নিজেকে ছোট থাকাটা অনেক বেটার। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ একটা আলোচনা শুনছিলেন, আমাদের এক হিন্দু দাদা তিনি ফোন করেছিলেন, তার সঙ্গে কনভারসেশন আমাদের এইভাবে আলোচনা, ওনারা হয়তো আপত্তি করছে আমার কোনো একটা আলোচনার জন্য, তার জন্যই, যেহেতু আমার একটা দেবী দুর্গার উপরে একটা আলোচনা ছিল, ওই আলোচনাকে কেন্দ্র করে উনি হয়তো আলোচনাটি শুনেছেন, তার জন্য আমাকে ফোনটা করেছেন। তো যেহেতু আলোচনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, প্রায় 2 কোটি মানুষ সেই আলোচনাটি শ্রবণ করেছে, তাই অনেকের আপত্তি থাকতে পারে, অনেকে আপত্তি করছে, তার জন্য আমি এটাকে সরাসরি এই কনভারসেশনগুলো মানে জনসাধারণের মতামত, তাদের মতামতগুলোকে আপনার সামনে পেশ করছি, যাতে যাদের মধ্যে ভুল ধারণা আছে আমার আলোচনাটিকে নিয়ে, তাদের মধ্যে যেন এই মানে এই সংশয়টিকে দূর হয়, এই জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। কেন অনেকে বলছে আমি নাকি হিন্দু ধর্মের সমালোচনা করেছি, আমি কোথায় সমালোচনা করেছি এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি, তার জন্য প্রত্যেকজন যারা ফোন করছে তাদেরকে বলছি দাদা আমি যে সমালোচনা করেছি কোন কথাটাকে আপনার সমালোচনা মনে হচ্ছে, আপনি জাস্ট একটা আপনি উদাহরণ দিন। তো যাই হোক, এখন পর্যন্ত উদাহরণ দেয়নি, একটা ফোন আসছে, 1 মিনিট আপনার থাকবেন, কে ফোন করছে দেখি, যাই হোক ফোনটা কেটে দিল। তো আমি জানতে চাইছি যে অনেকে বলছে মানে এই সমস্যা হচ্ছে এটাই যে আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আমি ওয়াজ করি, মাহফিল করি, এই যে মুখে দাঁড়িয়ে আছে এটাই সমস্যা, যে মুসলিম আমাদের গীতা নিয়ে কথা বলবে কেন, মানে সর্বসার নির্যাস হচ্ছে এটা, মুসলিম কেন তুমি আমাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবে, তুমি তোমার ধর্মগ্রন্থ নিয়ে থাকো, তুমি কেন আমাদের গীতা নিয়ে আসবে। আমি তো মনে করি যে ভাই, গীতা হোক, কোরআন হোক, এটা কারো পৈতৃক সম্পত্তি না, এটা মানুষ জাতির সম্পত্তি, এটা সকলে পড়তে পারে, সকলে অনুধাবন করতে পারে, সকলে বিষয়টিকে নিয়ে গবেষণা করতে পারে, সকলে এগুলোকে প্রচার করতে পারে, যেগুলো সত্যি কথা আছে প্রচার করতে পারে। 1 মিনিট, একটা ফোন এসেছে দেখে কি বলে, ফোনটা কেটে দিল, কলকাতা থেকে নাম্বার, বিদেশি নাম্বার, 1 মিনিট। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন দাদা, কোথা থেকে? আমি বলছিলাম কুয়েত থেকে, আমি কুয়েত, আমি সেখানে থাকি, তো আপনার কাছে প্রশ্ন করার জন্য ফোন দিচ্ছিলাম। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু লাইভে আছি ভাই, আপনি আমাকে পরে ফোন করবেন, হ্যাঁ আমি লাইভে আছি এই মুহূর্তে। আপনি এখন বলেন, আমি জাস্ট দুটো আপনার প্রশ্ন ভাই করবো। আমি এখন লাইভে আছি এই মুহূর্তে, আমি সরাসরি লাইভে আছি, আপনার কথাগুলো লাইভে চলে আসছে, ঠিক আছে, আপনি ফোনটা কেটে দেন। তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এতটাই মানে এটাই সমস্যা, তার জন্য এই কনভারসেশনগুলো আমি মানে শেয়ার করতে চাইছি, যে অমুসলিম দাদা যারা অভিযোগ করছে, অভিযোগ করুক, সমস্যা নেই, কারো ভুল ধারণা থাকলে ভুল ধারণা খণ্ডন করলে বেশি ভালো হবে, তার জন্য আমি এই কনভারসেশনগুলোকে আপলোড করছি এবং তাদের কাছে অনুমতি নিচ্ছি যে আপনার এই কনভারসেশনগুলো আমরা সোশ্যাল মিডিয়া অথবা আমরা বিশেষ করে রেকর্ডিং করব, এই বিষয়গুলো তাদের কাছ থেকে অনুমতি নিয়েই আমি এগুলো সম্প্রচার করছি, কেননা যেহেতু অভিযোগ আছে তো অভিযোগ তারা করবে, আমি অভিযোগের মঞ্চটাকে খোলা রেখেছি, এবং যদি আমাকে দোষী সাব্যস্ত করে দোষী সাব্যস্ত করুক, পাশাপাশি আমি নির্দোষ সেটা আমি প্রমাণ করতে চাই, প্রমাণ করছি, এবং আমি যে কোনো কথাই বলিনি এটা নিজের তরফ থেকে সেটা আমি প্রমাণ করছি। যাই হোক, আপনারা যারা আলোচনাটি শুনলেন আপনারা এখান থেকে উপকৃত হবেন, এখানে হিন্দু যেসব দাদা দিদিরা আছে তাদের কোনো সমালোচনা আমার করার কোনো উদ্দেশ্যই নেই, আমার কোনো নিয়ত নেই যে তাদের সমালোচনা করবো, আজ পর্যন্ত কোনোদিন করিও নি। হ্যাঁ, কিছু কিছু কথা হয়তো আমার কথা শুনে তারা মনে করতে পারে যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করলাম, ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করে দেখবেন এটা সমালোচনা নয়, এগুলো সত্য কথা। আমি যদি কখনো বলতাম যে শ্রীকৃষ্ণ অমুক কাজ করেছে, রাম অমুক কাজ করেছে, শ্যাম অমুক কাজ করেছে, শিব অমুক
খারাপ কাজ করেছে, আমি যদি এগুলো নিয়ে কথা বলতাম, কোনো খারাপ কথা, সেগুলোই হতো খারাপ। আমি যখনই কথা বলেছি, আমি ধর্মগ্রন্থের সাদৃশ্য নিয়ে কথা বলেছি, যে হিন্দু ধর্মগ্রন্থে এক ঈশ্বরের কথা বলে, ইসলামে এক ঈশ্বরের কথা বলে, হিন্দু ধর্মের ঈশ্বর বলছে যে তাকে চোখে দেখা যায় না, ইসলামের ঈশ্বর বলছে না তাকে চোখে দেখা যায় না, ঈশ্বর কখনো মানব রূপে পৃথিবীতে আসবে না, হিন্দু ধর্মগ্রন্থ বলছে, কোরআনও বলছে। আমি সবসময় সাদৃশ্য নিয়ে কথা বলি। এখন এই সাদৃশ্য নিয়ে অনেকে হয়তো হজম করতে পারছে না, তাদের মূল সমস্যা এটাই যে একজন মুসলিম কেন আমাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবে, ওর মুখে দাঁড়িয়ে আছে, ও কেন আমাদের মুখে আমাদের ধর্মগ্রন্থ নিয়ে কথা বলবে, এটাই আপত্তি। তো যাই হোক, যদিও আমি কথা বলি এই জন্য আপত্তি হয়, তো আমি যে ধর্মগ্রন্থগুলো টাকা দিয়ে কিনে আনি মুখে দাঁড়িয়ে ছিল, সেই সময় তো আমি গীতাপেশ, গোরক্ষপুর, আর্য সমাজ থেকে এই বেদগুলো আর ওই সব ধর্মগ্রন্থ কিনে আনি, তখন তো আমাকে সেই ধর্মগ্রন্থ বিক্রি করে, আমাকে তো বলে না যে আপনি মুসলিম আপনাকে দেব না। তো যাই হোক, সর্বোপরি আপনারা মনে করবেন না যে আমি সমালোচনা করছি, আমি সমালোচনা নাই, আমি সত্যটাকে প্রকাশ করতে চাই, এবং হিন্দু এবং ইসলাম ধর্মে যে সাদৃশ্যগুলো আছে সেই সাদৃশ্যগুলো মানুষের সামনে প্রকাশ করতে চাই, মানুষ তাদের ধর্মগ্রন্থ পড়ুক এবং ধর্মগ্রন্থকে বুঝুক যে ধর্মগ্রন্থ মূলত কী কথা বলছে, সত্যটাকে গ্রহণ করুক। কেননা বাইবেলে এই কথা বলছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 18 ভার্স 32-32-এ বলছে জিজাস ক্রাইস্ট, যে তোমরা সত্যকে খুঁজতে থাকো, সত্য তোমাকে মুক্ত করবে। একই কথা মনুস্মৃতি তৃতীয় অধ্যায় 172 নম্বর শ্লোকে বলছে, ভগবান মনু পরিষ্কারভাবে বলেছে যে হে বৎস, সদা সত্য কথা বলিও, কাউকে খুশি করার উদ্দেশ্যে মিথ্যা কথা বলিও না, তোমার সত্য কথায় যদি কেউ আহত হয়, মনক্ষুণ্ণ হয়, তবু তুমি সত্য কথা বলো, এটাই সত্য ধর্ম, এটাই সনাতন ধর্ম। তার মানে সর্বদা আমাদেরকে সত্য কথা বলতে হবে, কেউ যদি খারাপ মনে করে তবুও সত্য কথা বলতে হবে, এটা হিন্দু ধর্মের শিক্ষা। আর পবিত্র কোরআন সূরা নিসা 1:135, সূরা মায়েদা 1:8 আল্লাহ একই মেসেজ দিয়েছে, এবং সাহিব তারগিব হাদিস নম্বর 2234 আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সর্বদা সত্য কথা বলো, যদিও সেই সত্য কথা তোমার বাবার বিরুদ্ধে যায়, তোমার মায়ের বিরুদ্ধে যায়, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে যায়, তোমার নিজের বিরুদ্ধে যায়, তবু তুমি সত্য কথা বলো, কেন সত্যই একমাত্র স্বর্গের পথ। একাধিক মনির ঋষিরাও তারা বলেছে যে সত্যই কেবলমাত্র স্বর্গে নিয়ে যেতে পারে, সত্য মানুষকে মুক্তি দেয়। আর জিজাসকে বলছে সত্যকে খুঁজতে থাকো, সত্যই তোমাদের মুক্ত করবে। তাই সার্বিকভাবে এতটাই আলোচনা, আপনারা যারা আলোচনাটি শুনলেন, উপভোগ করলেন, আপনারা সত্যকে খুঁজতে থাকেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সত্যই আপনাদেরকে মুক্ত করবে। এর জন্য ধর্মগ্রন্থ বেশি বেশি অধ্যয়ন করুন। হিন্দু দাদাদেরকে বলবো আপনারা আপনাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, তারপর যে শ্রুতির মধ্যে যেগুলো যজ্ঞবল সংহিতা আছে, মনুস্মৃতি আছে, এগুলো আপনারা পড়ুন। খ্রিস্টানরা বাইবেল পড়ুন, মুসলিমরা কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইনশাল্লাহ সত্যকে খুঁজতে থাকুন, ইনশাল্লাহ সত্য আপনাদের সকলকে মুক্ত করবে। আজকের মতো আমরা এখানে বিদায়। ওমা আলাইনা ইল্লাল বালাগ।